হাই ফ্রেন্ডস, আমি স্নেহাঙ্কনা, আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডস। ইটস মাই ফার্স্ট ইউটিউব ভিডিও, সো ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফ গ্রিনোভাইভ। আজকে আমি আপনাদের আমার প্রিয় রুফটপ গার্ডেনটি ঘুরিয়ে দেখাবো। যদিও আমার রুফটপ গার্ডেনটির কাজ এখনও শেষ হয়নি, এখনও কাজ চলছে এবং বেশ অনেকটা কাজই বাকি রয়েছে। তো দেরি না করে ফ্রেন্ডস, তাড়াতাড়ি চলুন ঘুরে দেখে নিন আমার ছোট্ট রুফটপ গার্ডেনটি। তো শুরু করছি আমার বাগানের খুব প্রিয় ফুল ব্রিডিং হার্ট দিয়ে। আমাকে প্রচুর ফুল দিয়েছে এই গাছটি, খুব লো মেইনটেনেন্স গাছ একটি। এটি আমার একটি মধুমালতী গাছ, এটিও খুব লো মেইনটেনেন্স ফুল গাছ, পুরো বর্ষাকাল জুড়ে প্রচুর ফুল দিয়েছে এই গাছটি আমাকে। এটি আমার একটি দেশি ভ্যারাইটির গোলাপ গাছ, প্রচুর ফুল হয় গাছটিতে, আমি এখন ফুলগুলো নিচ্ছি না। এটি আমার একটি মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ গাছ, এই টপটিতে গোলাপি, হলুদ আর কমলা তিন কালারের গোলাপ আমি একসাথে লাগিয়েছি। এটি আমার একটি অ্যাজেলিয়া গাছ, এটি পাহাড়ি অঞ্চলে হয়, প্রচণ্ড রৌদ্রের জন্য গাছটির গ্রোথ সেরকম হচ্ছে না। এটি আমার একটি ঝাউ গাছ, বর্তমানে আমাদের এখানে প্রচণ্ড রৌদ্রের জন্য পাতাগুলো প্রায় হলদে হলদে হয়ে গেছিলো, তো এখন এটি একটু একটু সবুজ আছে, আরেকটি একদম হলুদ হয়ে গেছে। এগুলো আমার মস রোজ, নটারমনিও বলতে পারেন, সকালে প্রচুর ফুটেছিল, এই মুহূর্তে সব বন্ধ হয়ে গেছে কলিগুলো, কাল সকালে আবার ফুটবে। এগুলো খুব লো মেনটেনেন্স, এগুলো সকালবেলা প্রচুর ফুটে থাকে। এগুলো আমার কোলাঞ্চ গাছ, লাল রঙের, এগুলো শীতে ফুটবে, এই মুহূর্তে ফুল নেই। এটি আমার সেই ঝাউ গাছটি যেটির পাতা একদম হলুদ হয়ে গেছিল, এখন একটু একটু সবুজ হচ্ছে, কাল রাতে একটু হালকা বৃষ্টির জন্য হয়তো। এটি আমার নাইট কুইন গাছ, দুবার ফুল ফুটলো, এই গাছটির বয়স প্রায় 4 বছর হবে, এই 3 বছর 9 মাস পরে আমাকে মনে হয় ফুল দিল। তো দুবার ফুল ফুটেছে, আরও কলি হয়েছে যে কলিগুলো। এগুলো আমার সব বোগেনভেলিয়া গাছ, এখানে রানি কালার, হলুদ কালার, সাদা কালার, আরও অনেক কালার হয়তো হতে পারে। তো নার্সারি থেকে আমি যখন নিয়ে এসেছিলাম তখন যেগুলোতে ফুল ছিল সেগুলো আমি জানি, আর যেগুলো ফুল ছিল না তখন এমনি নিয়ে এসেছিলাম, এখন ফুল ফুটলে বোঝা যাবে। তো বর্ষার সময় তো খালি পাতাই হয়, তো বর্ষা পার হলে শীতের সময় হয়তো ফুল আসবে, একটু একটু ফুল আসছে, খুব কড়া রোদ দিয়েছে কদিন ধরে, তো এগুলো তো জল হলে বৃষ্টি হলে খালি পাতাই বের হয়, তখন বোঝা যাবে আর কি কি কালার হবে। এটি আমার একটি করবি ফুল গাছ, দুটো কালারের ফুল গাছ আমি এনে লাগিয়েছি, এখনও ফুল ফোটেনি, কালারটা ঠিক বুঝতে পারছি না। এটি আমার একটি কাঠচাপা গাছ, এটা একদম দেশি ভ্যারাইটির গাছ, তো আমি এমনি রাস্তা থেকে ডাল কেটে এনে লাগিয়েছিলাম, সাদা হলুদ রঙের কমন কালার যেটি হয় সেটি এটা। এটি আমার একটি স্থলপদ্ম গাছ, এবার প্রচুর ফুল ফুটেছিল, একদম নর্মাল কেয়ার। এটি আমার একটি গন্ধরাজ গাছ, প্রচুর ফুল ফুটেছিল, এখনও ফুল ফুটে আছে কিন্তু গরমে খুব নষ্ট হয়ে গেছে, যেটা বললাম আমাদের এখানে ওয়েদার এখন প্রায় 37-38 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। এটি আমার আরেকটি কাঠচাপা গাছ, এটি কালার অন্য, এটি আগের বছর আমার ফুল দিয়েছিল, আগের বছর কি এবারই ফুল দিয়েছে, আগের বছর লাগিয়েছিলাম, এটি লাল হলুদ রঙের ফুল হয়। এটি আমার আরেকটি কাঠচাপা গাছ, এটি মেরুন কালারের কাঠচাপা, নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম, এখনও হয়নি, ফুল ফোটেনি এখনও। এটি আমার শেফালি ফুল গাছ, খুব সুন্দর গ্রোথ হয়েছে গাছটির, খুব ছোট লাগিয়েছিলাম, এর বয়স প্রায় 7 মাস হবে, আশা করছি এবার পুজোয় ফুল ফুটবে। এগুলো আমার চায়না টগর গাছ, এগুলো আমি একদম হেজের মতো লাগিয়েছি, এখানে আমার পাশেই বসার জায়গা, তো দেখতে খুব সুন্দর লাগে,
তাই আমি এগুলো অনেকগুলো গাছ একসাথে এরকম লম্বা করে লাগিয়েছি। এটি আমার একটি অ্যাডেনিয়াম গাছ, খুব সুন্দর ফুল ফোটে, এতে এখনও অনেকগুলো কলি রয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো ফুটবে। এটি আমার একটি হলুদ রঙের পর্চুলিকা, দেশি ভ্যারাইটি একদম, খুব সুন্দর ফুল ফোটে সকালবেলা। এখন তো সব ফুল বন্ধ হয়ে গেছে, মানে ফুলগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। এটি আমার পদ্ম গাছ, এই প্রথমবার লাগিয়েছি, জানি না কবে ফুল ফুটবে, তো আশায় আছি 3-4 মাসে হয়তো ফুল ফুটতে পারে, কিংবা অনেকের তো শুনেছি 10 মাস 1 বছরও লেগে যায়, তো আমি খুব এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি যাতে ফুলটা ফোটে। এগুলো আমার রেন লিলি, এগুলোতে পিঙ্ক কালারের ফুল ফোটে আর এরকম শীট হয় ফুলগুলো ফোটার পরে। গরমের জন্য সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। এটি আমার বেবি সান রোজ, প্রচুর ফুল ফুটেছিল কিন্তু খুব রোদে গাছটির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এটি একটি স্নেক প্ল্যান্ট, আর এটাও একটি পর্চুলেকা, এটা অন্য ভ্যারাইটি, দেশি ভ্যারাইটির পর্চুলেকা, লাল রঙের। এই দোপাটি ফুল গাছটি আমার এক ফ্রেন্ড আমায় গিফট করেছে, তো 2 দিন হলো রিপোর্টিং করেছিলাম, তো গাছটি খুব খারাপ অবস্থা রোদের জন্য হয়তো, তো ফুল সানলাইটে আর রাখা যাবে না মনে হচ্ছে। এটি আমার কলিয়াস গাছ, খুব প্রিয় গাছ আমার, খুব একদম অল্প কেয়ারে গাছটি খুব সুন্দর দেখতে হয়, বাগানে এসেই চোখে লাগে। এটি আমার একটি 12 মাসি আমড়া গাছ, এখনও ফল হয়ে আছে। এই গাছটিতে প্রচুর ফল হয়, ফল ফুল, এই বড় সাইজের ফল ফুল, ছোট সাইজের মাঝারি সাইজের ফল সব একসাথে হয় গাছটিতে। এটি আমার একটি কামরাঙ্গা গাছ, এতে ফলও হয়েছে, এবারও ফুল এসেছিল, কিন্তু আমি ফুলগুলো সব কেটে ফেলে দিয়েছি যাতে গাছটির গ্রোথ একটু ভালো হয়। গাছটির এখনও 2 বছর হয়নি, তো আমি ওর জন্য ফল এখনও নিচ্ছি না। এটি আমার একটি ডালিম গাছ, এতে এখনই ফুল আসছে, এর বয়স মাত্র 2 মাস, তো আমি ফুল রাখছি, ফুল নিচ্ছি না, গাছটি বড় হোক তারপর ফুল নেব। এটি আমার একটি জামরুল গাছ, নার্সারি থেকে লাল জামরুল বলে দিয়েছিল, তো এখনও ফল হয়নি, 1 বছর হয়েছে এনেছি, তো জানি না কী কালারের ফল হবে, তো আশা করছি এই বছর যদি ফল হয়। এটি আমার একটি কাগজি লেবু গাছ, এখনও ফল আসেনি, এর বয়স 3 মাস। এটি আমার একটি রেড লেডি পেঁপে গাছ, এর বয়স 4 মাস, এখনও ফল হয়নি, দেখি কবে হয়। এটি আমার সুন্দরী আপেল কুল গাছ, আগের বছরও ফল হয়েছিল, এবছরও ফল এসেছে, মানে বর্ষাতেও ফল এসেছিল, তো খুব মিষ্টি ফল, তো বর্ষার ফলগুলো আমি রাখিনি গাছটার গ্রোথ হওয়ার জন্য। এটি একটি আম্রপালি ভ্যারাইটির আম গাছ, আগের বছর 2টো আম হয়েছিল, তো এবছরও ভাবছি আম হবে, দেখা যাক। এটি আমার একটি আমলকি গাছ, পাতাগুলো সব এগুলো গ্রাফটেড গাছ, এগুলোতে খুব কম বয়সেই ফল হয়, তো আগের বছর প্রচুর ফুল এসেছিল, ফল হয়নি, তো এবার আশা করছি ফল ধরবে। এগুলো আমার স্ট্রবেরি গাছ, একটি গাছ এনেছিলাম নার্সারি থেকে কেনে, অনেক হয়েছিল, তো এই আগের বছর ফলও অনেক হয়েছে, তো এবছর দেখা যাক ফল হয় কি না। এটি একটি কালো জামের গাছ, তো নার্সারি থেকে দিয়েছিলো, বলছিল 2 বছরের মধ্যে ফল দেবে, তো বেশি দিন হয়নি লাগিয়েছি, 4-5 মাস হবে লাগিয়েছি। এটি আমার একটি 12 মাসি আম গাছের চারা, 2 মাস হয়েছে লাগিয়েছি, এখনই মুকুল আসে বারবার, আমি কেটে দিচ্ছি গাছটির গ্রোথের জন্য। তো ফ্রেন্ডস, আমার রুফটপ গার্ডেনটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন,
আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।